কোনোভাবেই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর। অথচ চার বছর আগে ৬০০০ কোটি টাকার প্রকল্পের কাজও শুরু হয়। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবে যায় নগরীর বেশিরভাগ এলাকা। লাগাতার জলাবদ্ধতায় বড় ধরনের ক্ষতির মুখে চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সংকট নিরসনে ত্রুটিপূর্ণ পরিকল্পনা ও কাজের দীর্ঘসূত্রিতাকে দায়ী করছে নগরবাসী। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ার জন্য করোনাকে দুষছে সিডিএ। হেলাল উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে দিদারুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে ২০১৭ সালে ৬০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। চার বছরে ৩০০০ কোটি টাকা ব্যয় হলেও কোনো সুফল দেখছে না নগরবাসী। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবে যায় নগরী। জলবদ্ধতা দেখা দেয় বেশ কিছু এলাকায়। নগরীর জলবদ্ধতা নিরসনে স্লুইস গেট নির্মাণ প্রকল্প হাতে নিলেও সেটিও শেষ হয়নি যথাসময়ে। দুইটা খাল একসাথে ধরানো উচিত ছিল না? একদিন করলে ১৪ দিন ফালায় রাখে। ড্রেনের মতো মাটিগুলো সাফ করতেছে না। প্রতি বছর বৃষ্টি ও জোয়ারের পানিতে বারবার ডুবে চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীর স্বপ্ন। সে দখল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও ব্যর্থ হচ্ছে। এখানে বৃষ্টি হলে দোকানে পানি ঢুকে যায়, হাড়ো সাবান পানি হয়ে যায়। বৃষ্টি বললে এখানে অবস্থা বেশি খারাপ। বেশ কয়েকটি দোকানে পানি ঢুকে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ষার আগে খালের মুখগুলো খুলে দেওয়া নিয়ে সিডিএর নির্দেশনাও কার্যকর হয়নি। দ্রুত পানি নিষ্কাশনে স্লুইস গেট কখন উন্মুক্ত করা হবে তা নিয়েও সংশয় রয়েছে। জলাবদ্ধতা প্রকল্প করার জন্য উন্নয়ন করার জন্য তারা যে দায়িত্ব নিয়েছেন সেটা দীর্ঘসূত্রিতার কারণে এই বর্ষাতে এই সমস্যা দেখা দিতে পারে। আমরা আতঙ্কিত হচ্ছি ১০০ কোটি টাকা আরো চড়িয়ে যাবে যে আমাদের ক্ষয়ক্ষতির। আর লকডাউনের কারণে বিদেশ থেকে যন্ত্রপাতি ও উপকরণ যথাসময়ে আনতে না পারায় কাজে দীর্ঘতি হচ্ছে বলে জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ৫টা স্লুইস গেটের কাজ শেষ, এখন শুধু ওই পাম্প আর জেনারেটর ইনস্টল করবে আর স্লুইস গেট লাগাবে আর কি। সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা ইনস্টল করব। বিভিন্ন উন্নয়ন কাজ আপাতত স্থগিত রেখে জলবদ্ধতা নিরসনে এখনই খাল ড্রেনগুলো দ্রুত পানি নিষ্কাশনের উপযোগী করে তোলার দাবি নগরবাসীর। দিদারুল ইসলাম, মোহনা সংবাদ, চট্টগ্রাম।